করে দাপন করছে, এটা তাদের হকের দাবি, এটা তাদের ন্যায্য দাবি। আজকে স্কুলে সাইকেল নিতে কে নিষেধ করেছে? সমস্ত ছাত্র ছাত্রীদের সাইকেল নেওয়া হচ্ছে। বরং করে আমরা দেখছি আজকের কর্মসূচি সম্পর্কে বলুন, কি দাবি দাবা আপনার? আমাদের দাবিতে যেটা প্রচার করা হচ্ছে, বিয়ের দাবি, শুধু বিয়ের দাবি নয়, আমাদের মূল লক্ষ্য রাজ্যে যে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে, একটা ভয়ের পরিবেশ চলছে, সেই ভয়ের পরিবেশ থেকে আমাদের শিক্ষক কর্মচারীরা যাতে মুক্ত হতে পারে, প্রতিবাদ জানাতে পারে এবং তাদের যে ন্যায্য যে পাওনা গণ্ডা সরকারের কাছে রয়েছে, সেই ন্যায্য পাওনা গণ্ডা সম্পর্কে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিদ্রুপাত্মক কথা বলছে, তার প্রতিবাদ হিসাবে তারা আজকের এই ধর্মঘটের আহ্বান করেছে। এই ধর্মঘটের মধ্যে যেমন আমাদের হকের পাওনা, সাংবিধানিক পাওনা ইয়ে যেমন রয়েছে, তেমনি রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি রয়েছে, সেই ব্যাপক দুর্নীতির প্রতিবাদ হিসেবে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজ্যের কর্মচারীদের মধ্যে বেকারত্বের সুযোগ নিয়ে বিভিন্ন অফিস কমিটির থেকে শূন্য পদগুলো রয়েছে, সেই শূন্য পদগুলো ঠিকঠাক পূরণ না করে বেকারত্বের সুযোগ নিয়ে কয়েক হাজার টাকার বিনিময়ে কিছু শ্রমিক বিতদাসে পরিণত করেছে। এই ধরনের কর্মচারীদের যে বেতন বৈষম্য রয়েছে, সেই সমবেতনের দাবিতে আজকে আমাদের এই ধর্মঘট। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমি একজন শিক্ষক, আমার চেঁচানি একটি শিশু বিদ্যালয়, আমি এখানকার এবিপিএর জোনাল কমিটির সেক্রেটারি। নাম? আপনার নাম বলুন। আমার নাম অনির্বাণ সরকার। দৈনন্দিন জীবনে লাগে, আমরা বলতে চাই মানুষ প্রশ্ন কেড়ে প্রস্তুত দান বেশি, তাহলে মুখ্যমন্ত্রী যেটা বলেন তার আড়ালে একটা গোপন কিছু লুকিয়ে থাকে। প্রশ্নের যে আঘাত, প্রশ্নের যে ফল, সেটা নেশার দ্রব্য হয়ে যায়, প্রচুর টাকায় বিক্রি হয়। আজকে নিশাগ্রস্ত করে, মাতাল তৈরি করে, শিক্ষিত সমাজকে ধ্বংস করে আজকে জঙ্গলের রাজ পরিণত করতে চাইছে। আমরা দম্পতি হিসেবে এটা মেনে নিতে পারি না। আজ অবৈধদের চাকরি থেকে সরাতে হবে, সমস্ত দপ্তরে অবৈধভাবে চাকরি হলো কেন? আজকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেছে, রাজ্যে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার তারা চাইছে, এটা দিতে হবে। আজকে স্কুলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, উচ্চস্তরের মাধ্যমে এই সরকার কি করলেন? আজকে এই স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষকদের পাঠানো হয়েছে, সেটাও টাকার বিনিময়ে পাঠানো হয়েছে। অবৈধ চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, 17-25 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে। আজকে কোর্টের তত্ত্বাবধানে ইডিসিবিআই চলছে, অনেকেই ভাড়া করছে। কোর্ট বলেছিল যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা কোর্টে অ্যাপ্লিকেশন দিন, তাদেরকে ভবিষ্যতে চাকরির জায়গা কিংবা পরীক্ষা দেওয়ার জায়গা থাকবে। তারা তৃণমূলের অঙ্গুলি হেলনে তারা কোর্ট পর্যন্ত যায়নি, যখন চাকরি বাতিল হয়েছে তখন দাঁড়িয়ে বেড়াচ্ছে। স্বচ্ছ মুখ্যমন্ত্রী, তৃণমূলের যে কথা, মামাটি মানুষের সরকার, সরকার কি মামাটি মানুষের চলছে? সততা না, সততা নিয়ে চলতে হবে। তার মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে, এটা আমরা জানি, কেন বামেরা 34 বছর সরকার চালিয়েছে।